বর্তমানে রাজ্যের করোনার কি স্ট্যাটাস রয়েছে এবং আগামী দিনে করোনার সংক্রমণ মোকাবেলায় কি পদক্ষেপ নেওয়া উচিত তা দেখভাল করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা কমিটি তৈরি করার। এই কমিটির নাম হবে করোনা মনিটরিং অ্যান্ড অ্যাওয়ারনেস কমিটি। এই কমিটির সদস্যদের দায়িত্ব থাকবে রাজ্যের করোনা পরিস্থিতির উপর নজরদারি করা। সারা বিশ্বে, দেশ এবং রাজ্যেও করোনা সংক্রমণ রয়েছে। করোনা সম্পর্কে রাজ্য সরকার কোনো কিছুই লুকাচ্ছে না। আগামী দিনে রাজ্যে করোনার সংক্রমণ যাতে না ছড়াতে পারে তার জন্য কমিটির সদস্যদের এখন থেকে উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষকেও এই উদ্যোগ নিতে হবে। জনপ্রতিনিধিরা দলমত নির্বিশেষে কমিটিতে যারা রয়েছেন তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তাই কমিটি যেটা তৈরি করবে তাতে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। বর্তমানে বাইরে থেকে হাজার হাজার লোক আসছে ত্রিপুরায়। ইতিমধ্যে ট্রেনে করে রাজ্যের প্রায় 4,500 লোক ফিরে এসেছে বিভিন্ন রাজ্য থেকে। আরো লোক আসবে, তাই বাইরে থেকে যারা আসছে তাদের মধ্যে কেউ করোনা সংক্রমিত থাকতে পারেন। কিন্তু অনেক সময় যারা সংক্রমিত তাদের কোনো সিম্পটম পাওয়া যায় না, তাই সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য বলা হয়। 14 দিন যাতে বহিরাজ্য থেকে আগতরা গৃহবন্দী থাকেন সেটা সুনিশ্চিত করতে হবে কমিটির সদস্যদের। এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে বাড়ির লোকজনদেরকেও, কারণ বাড়িতে অন্য রাজ্য থেকে নিজের বাড়ির সদস্য আসছেন সেটা বাড়ির লোকজন থেকে অন্য কেউ বেশি জানবেন না। তাই 14 দিন গৃহবন্দী থাকার জন্য বাড়ির লোকজনদের 14 দিনের খাবার আগে থেকেই মজুত রাখতে হবে। বিশেষ প্রয়োজনে হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনরা প্রশাসন থেকে শুরু করে এমএলএর সাথেও কথা বলতে পারবেন। রাজ্যে করোনা সংক্রমণের মূল উৎস যদি প্রথমে চিহ্নিত হয়ে যায় তাহলে রাজ্যকে করোনা মুক্ত রাখা অনেকটাই সম্ভব হবে বলে এদিন জানালেন মন্ত্রী রতনলাল নাথ। এখন যে বর্তমান যে কারেন্ট স্ট্যাটাস করোনার কি অবস্থায় রয়েছে এটাকে রিভিউ করা এবং আমরা পরবর্তী সময়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা দেখা, এবং বিশেষ করে হোম কোয়ারেন্টাইন যারা তাদেরকে আমাদের রাজ্যে নর্মাল কোর্সে, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের সারা বিশ্বে, সারা দেশে এবং রাজ্যেও আমরা এই করোনা সংক্রমণ রয়েছে, থাকলেও কম্পারেটিভলি আমাদের রাজ্যে আমরা কোনো কিছুই রাজ্য সরকার থেকে লুকোচ্ছি না। অন্যান্য রাজ্যে লুকালেও আমরা কিন্তু লুকোচ্ছি না। আমাদের যে টেস্ট হচ্ছে পার মিলিয়ন, এটার সংখ্যা অনেক বেশি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।